এই দেখেন আপনারা কিভাবে পর্দা লাগানো যায় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ফিতা দিয়ে টেপ দিয়ে মাপ নেব, তারপরে কাটিং করব। টেপ দিয়ে ফিতা দিয়ে মাপ নেব, কত ইঞ্চি আছে এটা দেখে নেব আমরা। কাজ দেখে নিয়েছি, এখন কাটার মেশিন দিয়ে কেটে নেব। এখন মাপ নিয়ে নিয়েছি আমরা, কেটে দেব। ক্লেম নিয়েছি হাতে, দাগ নিয়েছি। দুটা ছিদ্রের মধ্যে আমরা ডিম করবো এখন। এখন গুটকা স্কুপ হাতে নিয়েছি, গুটকা লাগাবো। স্কুপ হাতে স্কুপ নিয়েছি, ওই স্কুপ দিয়ে ওই ক্লেমটাকে লাগিয়ে নেব। এই যে কীভাবে লাগানো হয়, তারপরে একটা স্কুপ লাগবে। খুব সুন্দরভাবে লেগেছে, মেজারমেন্ট নিচ্ছি যে একবারে স্ট্রেট হতে হবে, দেখলে তো সুন্দর লাগবে না। একদম স্ট্রেট আছে, দাগ দিয়ে দাও, দাগ দিয়ে দাও, একদম স্ট্রেট আছে, এই লেভেলটা দেখতে হবে। আবার সেম ওই পাশে একটা ক্লেম লাগিয়েছি এবং ওই পাশে আর একটা ক্লেম লাগবে, ওটা এখন লাগাবো। আবার ক্লেমটা লাগবো আমরা। দুইটা স্কুপ লাগে এখানে, দুইটা ছিদ্র আছে। একটু দেখি ভাই, ছিদ্র দুটোটা দেখি দেখি ক্লেমের। এই দেখেন, হ্যাঁ এই দেখেন দুইটা ছিদ্র আছে। হ্যাঁ বসিয়ে দাও, ঠিক আছে। এটা ক্লেম থাকে, ওই ক্লেমটি প্রথমে এখানে স্ক্রুড্রাইভার লাগবে, এর মধ্যে ফিট করে নেব। এখন এইভাবে স্ক্রু দিয়ে টাইট নিয়ে দেবো, টাইট দিয়ে দিয়ে এই যে পর্দা, এই যে পর্দা, পর্দাটা প্যাকিংটা খুলে নেব। খুলে এই যে পর্দাটি বাস এইভাবে ফোল্ড করব, এইভাবে ফোল্ড করে করে, এইভাবে ফোল্ড ফোল্ড করে করে এখন আমরা এদিকে লাগিয়ে দেব। এখানে দুটো পর্দা লাগাবো, এটা একটু বড়ো দর জানলা আছে তাই দুটো বা তিনটাও লাগাতে পারবেন। এইভাবে লাগিয়ে দেবো, তারপরে আবার ওই ক্লেম বসবে। আমরা তিনটা জানলা তো তাই তিনটা বসাবো, অনেক বড় জানলা তো তাই তিনটা লাগাবো। এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে করে এইভাবে ফোল্ড, এইভাবে ফোল্ড হবে। বাস এই পাইপে দিয়ে ঢুকিয়ে দেবো।
তারপর এই ক্লেমটা এই ক্লেমটা এই একটা ক্লেম এই পাশে লাগবে এই একটা ক্লেম এই পাশে লাগবে বাস হয়ে গেল এখন স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নেব বাস হয়ে গেল এখন আমরা পর্দার ওখানে যাব এই যে আমরা ক্লেম লাগিয়েছি বাস ওখানে লাগিয়ে দেব বাস হয়ে গেল একদম খুব সুন্দর হয়েছে বাস এখন দুই ক্লেমের দুইটা স্ক্রু রয়েছে ওটা টাইট দিয়ে দেব ওই যে এখন এই দেখেন আমরা কোনটা স্ক্রু টাইট দিচ্ছি ওই নিচের ক্লেমটা ওইখানে তারপরে স্ক্রুটা টাইট দিয়ে দেব বাস হয়ে গেল দেখেন কি সুন্দর হয়েছে বাই বাই।